মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনা। নিয়মিত বিরতির পর বৃহস্পতিবার শুরু হলো একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের প্রথম দিনের আনুষ্ঠানিকতা। এ সময় সম্প্রতি প্রয়াত সংসদ সদস্য সহ সমাজের বিশিষ্ট জনদের স্মরণে শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়। শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ নেতা শেখ হাসিনাও। এ সময় মহামারী পরিস্থিতির বিষয়টি উঠে আসে তার কণ্ঠে। প্রধানমন্ত্রী বলেন, করোনার প্রথম ঢেউ নিয়ন্ত্রণে নেয়া ব্যবস্থাগুলো আবারও নেয়া হতে পারে। জানান, টিকা নেয়ার পর অবহেলা ও উদাসীনতায় বেড়েছে মহামারীর সংক্রমণ। করোনা ভাইরাস আমরা মোটামুটি নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম, কিন্তু আবার সারা বিশ্বব্যাপী এই করোনা ভাইরাস প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এবারের করোনা ভাইরাসটা খুব হঠাৎ করে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশেও। আমাদের 29শে মার্চ, 30শে মার্চ, 31শে মার্চ এমন দ্রুত বেড়ে গেছে যেটা চিন্তাও করা যায় না। আমরা যেটা একটা হিসাব করে দেখেছি, যতগুলি বড় বড় বিয়ের অনুষ্ঠান এবং যারাই বিয়ে বাড়িতে গেছে ফিরে এসে তাদের অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত। যারা বিভিন্ন জায়গায় বেড়াতে চলে গেছে পর্যটন, যেমন আমরা কক্সবাজার সহ বিভিন্ন একই সাথে বেশি লোক সেখান থেকে যারা আসছে তাদেরকেই কিন্তু বেশি করে ধরছে। এবং এই দাওয়াত পানি খাওয়াটা এগুলি যেন, তারপরে দোকানপাটে বেশি যাওয়া ঘোরাঘুরি এগুলি যেন একটু অতিরিক্ত বেড়ে গিয়েছিল। আসলে আমরা যেহেতু ভ্যাকসিন দেওয়া শুরু করেছি বলে বোধহয় মানুষের মাঝে একটা বিশ্বাস জেগে গেছে কিছুই বোধহয় হবে না। কিন্তু আমি কিন্তু মাননীয় স্পিকার বারবার বলছিলাম যে ভ্যাকসিন নিলেও সাবধানে থাকতে হবে, স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতে হবে। আমি এই জন্য সবাইকে বলবো যে ঠিক প্রথমে করোনা ভাইরাস যখন দেখা গেলো যেভাবে আমরা সব কিছু নিয়ন্ত্রণে করেছিলাম, আমরা সেইভাবেই আবার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ইতিমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু সেই ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সরকারকে সহায়তার আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, গরম পানির ভাপ নেওয়াও উপকারী হতে পারে। এটা নাকের থেকে সাইনাসে আক্রমণ করে, নাকেই এটা যায় এবং নাক থেকেই এটা টেস্ট করা হয়। সেই ক্ষেত্রে সবাইকে মাস্কটা পরে থাকতে হবে। যখনই কেউ একটু বেশি মানুষের সাথে মিশবেন বা দোকানপাড়ে যাবেন বা অফিসে যাবেন বা মানুষের সঙ্গে কথা বলবেন, ঘরে ফিরে একটু যদি গরম পানির ভাপটা, এটা খুব কঠিন কাজ না, স্পিকার যে কোনো একটা পাত্র, একটা জগে অথবা ছোট্ট একটা বালতিতে অথবা যে কোনো একটা এসে একটু গরম পানি, যেটা ভাপ তোলা গরম পানি, যে ভাপ আসে তো ওই গরম পানিটা ওটার উপরে একটু মুখটা রেখে দরকার হলে একটা কাপড় দিয়ে বা তোয়ালে দিয়ে বা একটা গামছা দিয়ে মাথাটা ঢেকে গরম পানিটা নিয়ে গরম পানির ভাপটা নিঃশ্বাসে নিলে পরে ওটা নাকের ভিতরে একেবারে সাইনাস পর্যন্ত, কারণ আমি খুব আগে সাইনাসে সবসময় ভুগতাম বলে এই ভাপ নেওয়াটা আমারও একটা অভ্যাস ছিল। কাজে এই ভাপটা নিলে পরে তখন এই যে জার্মটা যেটা নাকের যেখান থেকে পরীক্ষা করার জন্য এটা বের করা হয় তো ওই জায়গাটা পৌঁছাবে এবং এটাকে দুর্বল করে ফেলবে অথবা এটাকে শেষ করে দেবে। মাস্ক পরা সহ সর্বত্র সাবধানতা অবলম্বন করার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন সরকার প্রধান। জানান, ঘরোয়া পদ্ধতিতেও মহামারী মোকাবিলার চেষ্টা জারি রাখতে হবে। আরেকটি কাজ আমি নিজে করি, এটাও করতে পারেন, সেটা হচ্ছে আমি আসার আগে নাকে একটু সর্ষের তেল দেওয়া, যে কোনো একটা তেল লাগানো। এটা আমি জানি খুব গ্রাম্যটা ব্যাপার মনে হবে, কিন্তু আমার মনে হয়েছে যে আমার দাদি ছোটোবেলা আমাদেরকে, আমরা যখন পুকুরে গোসল করতে যেতাম সব সময় নাকে কানে আর নাভিতে সর্ষের তেল দিয়ে দিত। কাপ পানিতে নাকে পানি ঢুকবে না, কানে পানি ঢুকবে না। তা আমি মনে করি যে এটাও একটা কাজ। আমি এই করোনা ভাইরাসের পর থেকে একবার নিয়মিত যখনই বাইরে আসে আমি একটু নাকে একটু সর্ষের তেল নাকের ভিতরে না নাকের কাছে একটু দিয়ে রাখি। কাজে এটাও কিন্তু সবাই দিতে পারে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।